ওয়েলকাম টু ডেলি ব্লক চ্যানেলে ডেলি ব্লক চ্যানেলের তরফ থেকে আপনাকে জানাই অসংখ্য তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে বলে দিচ্ছি এই মধ্যে আমরা দুটি নোটিফিকেশন নিয়ে আলোচনা প্লিজ আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখবেন তাহলে ফার্স্ট নোটিফিকেশনটি বলে দিচ্ছি এবং এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে শহর নবোদয় বিদ্যালয় গোমতি ত্রিপুরা থেকে এই নতুন বিজ্ঞপ্তিগুলি বেরিয়েছে তাহলে বন্ধুরা সেখানে আমি প্রথমে বলেছি সেটা ওয়াক ইন ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হচ্ছে তাহলে ডিটেলসটি বলেছি তারপর রিকোয়েস্ট করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরের ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য তাহলে দেখুন সেখানে বলা হয়েছে আপনাদের ওয়াকে ইন্টারভিউর মাধ্যমে লোক নিয়োগ করা হচ্ছে এবং ওয়াকে ইন্টারভিউ ডেটটি বলা হয়েছে দেখুন দশ বারো দুই তাহলে সেখানে বলা হয়েছে আপনাদের দুই হাজার একুশের ডিসেম্বর মাসে দশ তারিখ সেই আপনাদের ওয়াকে ইন্টারভিউটি হবে এবং সেটা ফ্রাইডে দেখুন সেখানে বলা হয়েছে এবং সময় বলা হয়েছে দেখুন সকাল দশটা থেকে আপনাদের সেই ওয়াকে ইন্টারভিউটি শুরু হবে এবং দেখুন আপনাদের যে পোস্টের নাম বলা হয়েছে আপনাদের যে পোস্টের নিয়োগ করা হয়েছে দেখুন মেট্রন পোস্টে সেখানে লোক নিয়োগ করা হচ্ছে সেখানে শুধুমাত্র হুমেন যারা রয়েছেন হুমেনরাই সেখানে আবেদন করতে পারবেন তাহলে এলিজিবিলিটির মধ্যে দেখুন সেখানে বলা হচ্ছে ফার্স্টলি যারা পঁয়ত্রিশ বছর থেকে পঞ্চাশ বছরের মধ্যে রয়েছেন সেখানে আপনারা আবেদন করতে পারবেন দেখুন সঙ্গে বলা হচ্ছে আপনাদের যে কোয়ালিফিকেশন মিনিমাম চাওয়া হয়েছে যারা শুধুমাত্র টেন পাস করে রেখেছিলেন সেখানে আপনারা আবেদন করতে পারবেন সঙ্গে দেখুন বলা হয়েছে আপনাদের যারা ম্যারিড অথবা আনম্যারিড যারা রয়েছেন সেখানে আপনারা আবেদন করতে পারবেন এবং দেখুন সেখানে বলা হচ্ছে বিধবা যারা রয়েছেন সেখানে আপনাদের পারফরমেন্স বেশি দেওয়া হবে এই নোটিফিকেশনটি আপনারা ডিটেলসে চেক আউট করবেন বন্ধুরা সঙ্গে দেখুন বলা হয়েছে আপনাদের যে মান্থলি স্যালারি দেওয়া হবে সেটা বলা হয়েছে আপনাদের গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট রুল অনুযায়ী সেখানে আপনাদের স্যালারিগুলো দিয়ে দেওয়া হবে সে দেখুন আপনাদের যে ওয়ার্কিং আওয়ার্স বলা হয়েছে দেখুন সেখানে আপনাদের টোয়েন্টি ফোর আওয়ার্স সেখানে গার্লস হোস্টেলের জন্য নিয়োগ করা হচ্ছে বন্ধুরা সেখানে ভালোভাবে এই ডিটেলসটি আপনারা চেক আউট করেন এবং এই জবের সেখানে পিরিয়ড অফ দিয়ে দেওয়া হয়েছে সেটা আপনারা চেক আউট করে নেবেন তাহলে বন্ধুরা যারাই আবেদন করতে ইচ্ছুক রয়েছেন যারা ডিডেট আবেদন করার ইচ্ছুক রয়েছেন সেখানে দেখুন সেখানে ওয়াকিং ইন্টারভিউ মাধ্যমে আপনাদের নিউ করা হবে তাহলে দেখুন যারা ওয়াকিং ইন্টারভিউ দিতে যাবেন সেখানে বলা হয়েছে সমস্ত রেলিভেন্ট ডকুমেন্ট অরিজিনাল সঙ্গে নিয়ে যেতে হবে এবং এক কপি করে সেলফ করে সঙ্গে নিয়ে যেতে হবে ওয়াকিং ইন্টারভিউর ডেট বলা হয়েছে এই ডেটের মধ্যে বন্ধুরা তাহলে বন্ধুরা এই ভিডিওটির মধ্যে সম্পূর্ণ ইনফরমেশনটি বলে দিয়েছি তাও যদি আপনার কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করবেন জয়েন করে আমাদের সাথেও কথা বলতে পারবেন অথবা ওদের অফিসিয়াল ওয়েবসাইট আমরা দিয়ে দেবো আমাদের চ্যানেলের ডেস্ক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো সেখান থেকে সেটা আপনারা চেক আউট করে নিতে পারবেন এই জব রিলেটেড অন্য তথ্যগুলো আপনারা জানতে পারবেন তাহলে চলে যাচ্ছে নেক্সট নোটিফিকেশনটির মধ্যে তাহলে দেখুন নেক্সট নোটিফিকেশনটির মধ্যে আসার পর সেখানে বলা হচ্ছে পুরা ইউনিভার্সিটিতে সেখানে লোক নিয়োগ করা হচ্ছে এবং দেখুন সেখানে অ্যাড্রেসও মেনশন করা হয়েছে এবং ওদের রেফারেন্স নাম্বার রয়েছে নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে উনত্রিশে নভেম্বর দুই হাজার একুশে সেটা পাবলিশ করা হচ্ছে এবং সেখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে লোক নিয়োগ করা হচ্ছে ডিটেলস বলা হয়েছে দেখুন সেখানে ফ্যাকাল্টি নিয়োগ করা হচ্ছে সেখানে ডিপার্টমেন্ট বলা হচ্ছে দেখুন ডিপার্টমেন্ট অফ বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড ডিপার্টমেন্ট অফ কমার্স ত্রিপুরা ইউনিভার্সিটি উইল বি হেল্ড তাহলে দেখুন সেখানে এই ডিপার্টমেন্টগুলির মধ্যে নিয়োগ করা হচ্ছে সেকেন্ড ডিসেম্বর দুই হাজার একুশ ইন দ্য কাউন্সিল হল তাহলে দেখুন সেখানে আপনাদের ওয়াকিং ইন্টারভিউটি হবে কাউন্সিল হলের মধ্যে আপনাদের সেই ওয়াকিং ইন্টারভিউটি হবে তা সেখানে ডিটেলসগুলো মেনশন করা রয়েছে এবং টাইম বলা হয়েছে দুটা ত্রিশ পি এম থেকে আপনাদের ওয়াকিং ইন্টারভিউটি শুরু হবে এবং মধ্যরা এই জব রিটেড সম্পূর্ণ তথ্যগুলো ওদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটের মধ্যে বা ভিজিট করবেন ভিজিট করে অফিসিয়াল যে পিডিএফটি রয়েছে সেটা আপনারা ডাউনলোড করে নেবেন সেখান থেকে বাকি ইনফরমেশনগুলিও নিয়ে নিতে পারবেন এবং বন্ধুরা যদি আপনার কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করবেন আমরা আপনাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবেন এবং আমি রিকোয়েস্ট করব আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে গিয়ে আপনার কি প্রবলেম হচ্ছে সেটা আমাদেরকে শেয়ার করবেন আমরা আপনাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব বন্ধুরা তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের আপডেটগুলি সবার প্রথম পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে জয় হিন্দ